হ্যালো বন্ধু, তো আজ আমরা কথা বলবো তুফানের যে পোস্টারটা এসেছিল নতুন, যেটা নিয়ে আমরা অলরেডি ব্রেকডাউন করেছিলাম, ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো। তো সেই পোস্টারটা নিয়ে অনেক নেগেটিভিটি শোনা যাচ্ছে। অনেকে বলছে যে চেঙ্গিজ যে পোস্টার সেখান থেকে কপি করেছে, অনেকে বলছে ফটোশপ করে মুখ তুলে অন্য কোনো মানে পোস্টারের উপর বসিয়ে দেওয়া হয়েছে, অনেকে বলছে যে এআই থেকে তৈরি করা হয়েছে। তো সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্ট কথা বলি হচ্ছে চেঙ্গিজের পোস্টার যে বলছে যে কপি করে সেটা নিয়ে। তো সেখানেই বলছে যে দুটো পোস্টারে কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল যে চেঙ্গিজের পোস্টার সেটা চেষ্টা করে ওল্ড টাইমই রাখা, ঠিক আছে। ওর দুটো লম্বা ঝুলপি, হাতে সিগার, সেগুলো একটু ওল্ড টাইমই ব্যবহার করা হয়েছে। সেখানে এই শাকিব খানের যে পোস্টারটা বেশ, সেটা কিন্তু প্রচণ্ড মডার্নাইজ মনে হচ্ছে। ওর যে হেয়ার স্টাইল, ওর যে হেয়ারে কালার করা, ঠিক আছে, শেড দেওয়া, ঠিক আছে, ওর হাতে যে স্মোকিং যেটা করছে, যে সিগারেটটা রয়েছে, ওর বসার যে স্টাইল, ওর যে ব্লেজার পরে আছে, সেগুলো দেখে অনেকটাই নতুনত্ব এবং আধুনিক মনে হয়, সেখানে অনেকটাই ডিফারেন্স। আর যদি তুমি সেভাবে ধরতে চাও যে এটা পোস্টারটাকে নকল করেছে, তাহলে সব পোস্টারই তোমার কোনো না কোনো মুভির পোস্টারে তুমি কাছাকাছি রেফারেন্স পাবে, কোনো সব পোস্টারই নকল মনে হবে, ঠিক আছে। সেটা তুমি বলিউড বলো, হলিউড বলো বা টলিউড, ঠিক আছে, সবার জায়গায় তুমি সেম জিনিস পেয়ে যাবে। এটা গেল পাঁচ দিন। সেকেন্ড হচ্ছে ফটোশপ করা। তো ফটোশপের যে ব্যাপারটা, আমিও মোটামুটি ধরে নাও আজ থেকে 10-15 বছর আগে ফটোশপ শিখেছিলাম, ঠিক আছে। সে ফটোশপ করে মুখ বসানো যায়, মানুষ করাই যায়। আর আমি এটা শুনেছি যে আগে কিছু মানে বাংলাদেশি মুভিতে হতোই, ঠিক আছে, ফটোশপ আলাদা করে ফটোশপ না করে ফটোশপ করে মুখ বসিয়ে, ঠিক আছে। সেটা হচ্ছে টাকা বাঁচানোর একটা চেষ্টা, ঠিক আছে। একটা ভালো পোস্টার তৈরি করতে হলো না, টাকা খরচা হলো না। যেখানে কিন্তু হলিউডে আর বলিউডেও কিছুটা যে হচ্ছে আলাদা করে ফটোশ্যুট হয়, ঠিক আছে। স্পেশালি হলিউডের কথা বলবো, হলিউডে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা করে ফটোশ্যুট হয়, ঠিক আছে। সেখানে তুমি ধরে নাও বলিউডে এখন হচ্ছে, বাট খুব কম, বলিউডেও কম আছে প্রত্যেকটা ক্যারেক্টারে, আর শুধু হিরো হিরোইন হয়, বাট প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো মোটামুটি মেন ক্যারেক্টার, সেরকম আলাদা করে ফটোশ্যুট কিন্তু খুব কস্টলি ব্যাপার, ঠিক আছে। সেখানে আমাদের মিয়েতে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অ্যাটলিস্ট ফটো, নর্মাল ফটোশ্যুট হয়, অ্যাটলিস্ট হিরো হিরোইনের ফটোশ্যুট হয়, আলাদা পোস্টার আসে। তো সেখান থেকে এই মুভিটার উপর এই ধরনের চিন্তাভাবনা করার, যে প্রডিউসাররা চেষ্টা করছে কাটশট করো, টাকা বাঁচানোর, ফটোশ্যুটের উপর একটা পোস্টার তৈরি করতে পারবে না, সেটা কিন্তু খুবই ভুল ব্যাপার আমার মনে হয়। বিকজ এটা শুধু এপার বাংলা না, দুইপার বাংলার বড়ো প্রোডাকশন হাউস মিলে বানাচ্ছে, আর ওদের এখান থেকে অনেক বড়ো এক্সপেকটেশান আছে, সেখানে ওরা এইসব দিকে চিপ আউট করবে না, ঠিক আছে। আর এই যে ছবিটা তুমি দেখো, সেখানে কিন্তু তোমার কোথাও মনে হবে না যে ফটোশ্যুট করার দরকার আছে বা ওরকমের বসানোর দরকার আছে। আর যে বডি স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ শাকিব খানের, সেখানে কিন্তু এমন কোনো হিউজ কিছু মানে মানে বিশাল বডি বিল্ডার বা সামথিং, ঠিক আছে, সেরকম কিছু দেওয়া হয়েছে এরকম কিন্তু কখনোই মনে হচ্ছে। তো আমার মনে হয় না এটা কোনোভাবে ফটোশ্যুট করা হয়েছে, মানে ফটোশপ করা হয়েছে। এবং থার্ড বিষয় যেটা বলা হচ্ছে এআই জেনারেটেড, অনেকে এআই জেনারেটেড পিকচার এই জন্য বলছে যে আমি তোমাদের কথা বলেছিলাম আমার ট্রেলার মানে পোস্টার ব্রেকডাউনের সময় যে হাতের বাঁদিকের হাতের নখ মানে নখ মানে আঙুলগুলোকে মনে হচ্ছে ঠিকঠাকভাবে আসেনি। সেখানে একটা এডিটিংয়ের প্রবলেম হতে পারে, ফটো তোলার সময় প্রবলেম হতে পারে, বা এটা হতে পারে যে ওখানে দেখানো হচ্ছে মুভিতে যে ওর আঙুল নেই ছোটোবেলার থেকে, বা ধরে নাও ওর কোনো অ্যাক্সিডেন্টে বা সামথিং ওর আঙুল চলে গেছে, এরকম হতে পারে। কিন্তু অনেকে এটার জন্য এআই জেনারেটেড বলছে বিকজ এটা ঠিকঠাক ক্লিয়ার আসেনি তাই জন্য। বাট তোমাদের আমি একটা জিনিস বলে দিই, এআই এখন যা ইম্প্রুভ করে গেছে, তুমি যদি নেট ডেটে চেক করো, সেখানে তুমি এআই যে ফটোর যে গ্লসিনেস, যে কালারফুল কালারগুলো, সেখানে তুমি কখনো এরকম প্রবলেম পাবে না, ঠিক আছে। তুমি আমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টেলর সুইফট নাম শুনেছো? আমাদের এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট সিঙ্গার, ঠিক আছে। রিসেন্টলি একটা ট্যুর করল, যেখানে ট্যুরে ওর $1 billion উপর কামিয়েছে ট্যুরে, ঠিক আছে। সেই ট্যুরের যে ভিডিওগুলো নিয়ে একটা মুভি মানে কাইন্ড অফ বানিয়ে ছেড়েছিল ফলে, সেই মুভিও নর্মাল মুভিতে বেশি কামিয়েছে। তো সেই রকম একটা বড়ো স্টার, ঠিক আছে, টেলর সুইফট। টেলর সুইফট ডেট করছে একটা আই থিঙ্ক বাস্কেটবল প্লেয়ারকে, তো ওর একটা না এআই জেনারেটেড খুব বাজে ছবি এসেছে, একটা না বেশ কয়েকটা ছবি এসেছে, যেখানে ও মানে ফিল্ডের মধ্যে অনেকের সাথে অনেক কিছু করছে, অনুস্থিত খুবই খারাপ, যার বিরুদ্ধে ও কেসও করেছে। কিন্তু তুমি যদি ফটোগুলো দেখো, যে জানে না ওগুলো নকল, বা যে বিশ্বাস করবে যে ওটা নকল, ঠিক আছে, সে কিন্তু বিশ্বাস করে নেবে যে এইগুলো সত্যি, কারণ এত মানে ক্লিয়ার, এত বিলিভেবল ও ছবিগুলো, ঠিক আছে, দেখে একদম ছোটো ওই টেলার স্ক্রিপ্ট মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা জানে তারা বুঝবে যে এগুলো এআই জেনারেট করা হচ্ছে। তো এআই এত উপরে চলে গেছে, ছবিগুলো এখন তুমি এআই জেনারেট ছবি এত ক্লিয়ার, ক্রিস্টাল আর সুন্দর আছে, নর্মাল ছবিতে বেটার আছে, ঠিক আছে। সেখানে এই ছবিটা দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে এটা এআই জেনারেটেড। তো আমি বুঝতে পারছি না ফ্যান্ডামের মধ্যে এত নেগেটিভিটি কেন, যেখানে একটা মুভি, জাস্ট নর্মাল মুভি না, একটা দেশটা বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া কোল্যাব করে একটা বড়সড় কিছু করার চেষ্টা করছে,
সুপার বাংলাতে আই থিঙ্ক সবার এটাকে প্রমোট করা উচিত, সাপোর্ট করা উচিত, যাতে বাংলার কাছে তো ভালো হয়। তো এইভাবে যদি সাপোর্ট না করি, প্রডিউসার এগিয়ে না আসে, একটা বড়ো কাজ কখনোই আমরা বাংলা থেকে পারবো না, রাইট? তো সবার আই থিঙ্ক সাপোর্ট করা উচিত। আমার তো আমার পোস্টারটা বেশ ভালো লেগেছে, আমি এই মুহূর্তে থেকে প্রচণ্ড এক্সপেকটেশন রাখছি। আর যেটা আমি বলেছিলাম আমার যে পোস্টার বেরোনোর সময় যে আমি শাকিব খানের কিন্তু আইকন মুভি দেখিনি, আমি বাংলাদেশে নাটক দেখেছি অনেকগুলো, বাট মুভি সেরকম বেশি আমার দেখা নেই, আর শাকিব খানের কোনো মুভি দেখিনি। বাট যেহেতু বাংলায় সুপারস্টার, এত লাখ লাখ লোকে পছন্দ, লাখ লাখ লোক পছন্দ করে, নিশ্চয়ই খুব ভালো অ্যাক্টিং করে, ডেফিনেটলি, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি এই মুভিটা ডেফিনেটলি চেক আউট করতে চলেছি। আর এছাড়া আমি শাকিব খানের রিসেন্টলি যে আজকাল মুভিটার গান বেরিয়েছিল সেটারও আমি ব্রেকডাউন করছি, রিভিউ করেছি, তোমরা চেক আউট করতে পারো। তো তোমাদের বিষয়ে কী মতামত আমি কমেন্টে নিশ্চয়ই জানি। আমার সঙ্গে দেখা, বাই।